আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ের 9F থেকে আলোচনা করব। তো 9F এর 9 নম্বরের অঙ্ক কি বলছে, নিম্নলিখিত ফাংশনগুলোর n-তম অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে, n-তম অন্তরজ নির্ণয় করতে হবে। তো আমরা 9 এর 1 নম্বরের যে প্রশ্নটা, মানে cos ax এর n-তম অন্তরজ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো ধরি y equal cos ax, এটাকে এক নাম্বার ধরলাম, লিখলাম যে এক নংকে x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে। এখন স্বাভাবিকভাবে y1 y2 y3 y4 পর্যন্ত নিলাম, মানে তিন অথবা চার বার অন্তরীকরণ, মানে চার পর্যন্ত অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এক দুইবার করলে হবে না, তুমি চারের আরো বেশি করতে পারো, কিন্তু তিন চারের কম করা যাবে না, হয় তিন পর্যন্ত করতে হবে নয় চার পর্যন্ত। তা আমি প্রথম বার যেহেতু চার পর্যন্ত দেখাই। আচ্ছা, তো দেখো এই y equal cos ax কে প্রথমবার অন্তরীকরণ করলাম y1, যে cos এটাকে যদি x ধরি, cos x এর ডিফারেন্সিয়েশন কি sin x, এবার ax এর ডিফারেন্সিয়েশন a, আর cos x এর ডিফারেন্সিয়েশন minus sin x, তো minus আছে, এবার minus sin ax এর ডিফারেন্সিয়েশন এটা, এবার এটার ডিফারেন্সিয়েশন এই y3, y3 ডিফারেন্সিয়েশন এই y4, এভাবে গেলাম, এভাবে গেলে কি আরো হবে, তাই লিখলাম এন সো অন, এই যে ডট 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 দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কি বলছে, এন তম অন্তরজ নির্ণয় করতে, তার মানে আমাদের এটা নির্ণয় করতে হবে। তার মানে এটা নির্ণয় করতে হলে আমাদের এমন এক এগুলাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে সবগুলা মানে একই সিমিলার টাইপের হয়, যাতে আমরা এন এর একটা নির্দিষ্ট মান বসাতে পারি, অঙ্ক করলেই বুঝবো। আচ্ছা দেখো, আমাদের প্রশ্ন এটা কি কজ আকারে আছে, তো আমরা এগুলো সবগুলাকে ত্রিকোণমিতি যে ইয়া আছে, ওই যে আমরা যে জানি চারটা কোয়ান্টানাম সংখ্যা, আচ্ছা এই যে এইটা এই আকারে আমরা নিয়ে যাব। ঠিক আছে, তাহলে সাইন কে কজ নিয়ে যাব, সবগুলাকে নিয়ে যাই, তো করি আমরা। দেখো প্রথমটা লিখলাম যে পাই বাই টু মানে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কজ যদি 90 ডিগ্রি প্লাস যায় তাহলে কি সাইন হয়ে যায়। ঠিক আছে, আর সামনে আসবে মাইনাস, আর এই এক্স তো আছে, তো এভাবে আমরা বাকিগুলো পূরণ করবো। আমরা নিশ্চয়ই 9-10 এর ত্রিকোণমিতির এই অধ্যায়টা পড়েছি, তো y4 পর্যন্ত পূরণ করি। আচ্ছা y1 যেভাবে করলাম এভাবে কি বাকিগুলো করলাম। ঠিক আছে, আচ্ছা এগুলো তো আমরা জানি ত্রিকোণমিতির ইয়েতে। আচ্ছা এখন দেখি যে আমরা কেন সবগুলোতে কজ আকারে নিলাম, সাইন আকারে তো করতে পারতাম, কারণ আমাদের প্রশ্নে কি আছে কজ আকারে আছে, সেই জন্য আমরা এগুলোকে কজ আকারে নিলাম। এখন দেখো y টু দি পাওয়ার n কি লেখা যায় এখানে, যে যদি আমি লিখি a টু দি পাওয়ার n, n তম ডিফারেন্সিয়েশন কত, a টু দি পাওয়ার n। ঠিক আছে, n যদি 1 হয় তাহলে 1, n যদি 2 বসাই তাহলে 2, 3 বসালে 3, এভাবে। আচ্ছা তারপর কস, কস এরপরে কি লেখা যায়, এন পাই বাই টু, দেখো এন এর মান যদি 2 বসে 2 পাই বাই টু, এন এর মান যদি 3 বসে 3 পাই বাই টু, প্লাস এ এক্স, এটাই কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই একটা অঙ্ক দিয়ে বুঝলা তো কিভাবে বের করতে হবে, প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা পর্যায়ক্রমে তিনবার বা চারবার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব, এগুলা এরপর এগুলোকে একটা কমন আকারে নিয়ে যাব, যাতে আমরা y n পর্যন্ত লিখতে পারি। ঠিক আছে, যে এভাবে সাজানোর পরে আমরা এটা লিখলাম। এবার আমরা 2 নাম্বার দেখি। আচ্ছা 9-2 নাম্বারটা দেখো 1/x, তো আমরা ধরি y equal 1/x, 1/x কিভাবে লেখা যায়, x ইনভার্স y, এটাকে এক নাম্বার ধরলাম, এক নংকে x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করলে কি হয়, দেখো x টু দি পাওয়ার n এর সূত্রে আছে, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 1-1 মানে -2, এভাবে করে আবার এটা তো আছে যুব সংখ্যা বাইরে, x টু দি পাওয়ার n এর সূত্র, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এভাবে করে আমরা চারবার পর্যন্ত করলাম। আচ্ছা এখন আমরা এগুলাকে একটা কমন একটা আকারে নিয়ে যাব, যাতে y টু দি পাওয়ার n লিখতে পারি। তো কি করা যায় দেখো, y1 এর ডিফারেন্সিয়েশন তো এটা, তো y এই যে মাইনাস 1, যদি উপরে 1 দিই তাহলে কি এটাই থাকে, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে জানি আমরা, 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তারপর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইনটু 1 মানে কত 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইনটু 2 ইনটু 1 মানে 6, মানে এভাবে ফ্যাক্টোরিয়াল
দেওয়া মানে কত 3 থেকে যতই থাকবে 3 থেকে 1 পর্যন্ত যাব এটা গুণ যদি আমাদের দেওয়া থাকে কত 8 ফ্যাক্টোরিয়াল মানে কত 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 সবগুলো গুণ আকার আছে মানে যেটা দেওয়া থাকবে সেটা থেকে একদম 1 পর্যন্ত যাব ঠিক আছে এই যে যেটা দেওয়া থাকবে সেটা থেকে একদম 1 পর্যন্ত যাব তারপর সবগুলোর গুণ তাহলে আমরা বুঝলাম যে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইনটু 2 ইনটু 1 মানে 6 তাহলে এখানে যদি আমরা 1 ফ্যাক্টোরিয়াল দেই তাহলে কত আসবে 1 আসবে তার মানে একই থাকবে আর যেটা আছে এটা দ্বিতীয়টা দেখি -1 হোল স্কয়ার 2 দেখো এখানে -1 ইনটু -1 ইনটু -2 তার মানে কত প্লাস হয়ে যাবে আর এটা মানে কত প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইনটু 1 মানে 2 তাহলে যে 2 একে 2 2 হবে আর এটা ঠিকই আছে তাহলে এটার বেলায় কি হবে বলো তো -1 হোল কিউব তারপরে কত হবে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইনটু 2 ইনটু 1 মানে 6 দেখো 3 দুগুণে 6 আর এখানে হোল কিউব মানে একটা মাইনাস থাকবেই তো একই আসলো তাহলে এখানে আমরা কি দিতে পারি এখানে যদি আমরা মাইনাস কমন নিলাম 3 প্লাস 1 দিলাম ঠিক আছে দেখো -4 তো এখানেও কি -4ই আসে আর এই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি -1 হোল টু দি পাওয়ার 4 তারপরে কত 4 ফ্যাক্টোরিয়াল মানে ঠিক এটাই আসে ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে আমরা বুঝছি তো আচ্ছা এখানে আরেকটা দেখি 3 ফ্যাক্টোরিয়াল তাই না 3 ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে দেখালাম আচ্ছা আর এটা এটা দ্বারাও কি একই চিহ্ন বোঝায় এই চিহ্ন আর এই চিহ্ন একই ঠিক আছে এটাও 3 ফ্যাক্টোরিয়াল এটাও 3 ফ্যাক্টোরিয়াল তুমি দুইটা যে কোনো একভাবে লিখতে পারো তো আমরা এখানে ফ্যাক্টোরিয়াল আকারে দিলাম আচ্ছা তারপর 4 ফ্যাক্টোরিয়াল এরপরে কত দেওয়া যায় x ইনটু তারপর এখানে কত আসে যে 4 প্লাস 1 তাহলে কত হয় 4 প্লাস 1 5 তাহলে আমরা এখানে n তম ডিফারেন্সিয়েশনের মান বের করতে পারি yn ইকুয়াল কত আসে যে মাইনাস n হোল টু দি পাওয়ার n তারপর কত n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার ইনভার্স n প্লাস 1 ঠিক আছে ঠিক এই দেখো প্রথমে আমরা অন্তরীকরণ নির্ণয় করলাম পর্যায়ক্রমে এরপর একটা আকারে নিয়ে গেলাম যেটা থেকে আমরা এটা লিখতে পারি ঠিক আছে তাহলে এখন এটাকে আবার কিভাবে লেখা যায় যে উপরে আমরা -1 হোল টু দি পাওয়ার n দিলাম আর n ফ্যাক্টোরিয়াল দিলাম আচ্ছা এটা মানে কত এটা তাই না তার মানে এটা 1 বাই আকারে আছে এভাবে লিখলাম তার মানে n তম অন্তরজ কত এটা এটা হচ্ছে অ্যানসার দেখো 9-3 নাম্বার প্রশ্নটা কি 2 sin 3x ইনটু cos 2x ঠিক আছে তো ধরলাম y ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা ধরলাম আচ্ছা দেখো এটা একটা ত্রিকোণমিতির সূত্র পড়ে যে sin a plus b plus sin a minus b সূত্রটা কি 2 sin a cos b তো এই ক্ষেত্রে আমরা এই যে a প্লাস বি আর এ মাইনাস বি সূত্রে পড়লো লিখলাম যে ওয়াই ইকুয়াল এটা আসে ঠিক আছে এখন লিখলাম এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই আচ্ছা তাহলে প্রথমবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে ঠিক আছে সাইন 5x এর ডিফারেন্সিয়েশন কত 5 cos 5x আমি ডিফারেন্সিয়েশন অনেকবার দেখাইছি 9 বি সি ডি এগুলো সবগুলাতে আছে তো স্বাভাবিকভাবে ডিফারেন্সিয়েশন করলাম চারবার মানে y4 পর্যন্ত করলাম এখন দেখো কি করা যায় y1 মানে কত দেখো এখন আমাদের প্রশ্নে এটা কি সাইন আকারে আছে তাই না তো আমরা সবগুলোকে এখানে cos sin আছে সব cos sin কে শুধু এই সাইন আকারে নেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের প্রশ্নে সাইন আকারে আছে ঠিক আছে দেখো করলাম আমরা cosটাকে সাইনে নিতে চাচ্ছি তো সাইনে নিলাম তাহলে পাই বাই 2 দিলে কি সাইন 90 ডিগ্রি প্লাস গেলে আবার কি কসই চলে আসে তো কস কি আবার সাইন নিলাম নিচ সেম টু সেম এভাবে কি নেওয়া যায় যে 2 কাটা হলে পাই মানে কত 180 ডিগ্রি প্লাস তাহলে গেলে কি হবে এটা সাইন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা তাহলে এভাবে বসালাম এবার y3 আর y4 টাকে আমরা সেম টু সেম বসাবো ত্রিকোণমিতির যে সূত্রটা সেভাবেই দেখো বাকিগুলো লিখলাম
ঠিক আছে, তাহলে কি করা যায়? এখন যদি এন তম অন্তরজ নির্ণয় করি ওয়াই এন, তাহলে কি লেখা যাবে এখানে? 5 to the power n, তাই না? এন এর মান 1 হলে এটা, 2 হলে এটা, আচ্ছা, তারপর সাইন এন পাই বাই 2, ঠিক আছে, দেখো এন পাই বাই 2 প্লাস 5x প্লাস সাইন, এখানে কত আসে? এন পাই বাই 2 প্লাস x, এটাকে ভিত্তি করে আমরা এন তম অন্তরজ নির্ণয় করলাম। এখন কি, এন এর মান 1 হলে এটা আসবে, ঠিক আছে, 2 হলে এটা আসবে, 3 হলে এটা আসবে, তার মানে কি আমরা এন তম অন্তরজ নির্ণয় করলাম, এটাই কি অ্যানসার, ঠিক আছে। দেখো এরপরের অঙ্কটা y = 4 sin³x, ঠিক আছে, দেওয়া আছে। তো ত্রিকোণমিতির একটা সূত্র আছে, 4 sin³x = 3 sin x - sin 3x, ঠিক আছে, আমার ত্রিকোণমিতির যে একটা সূত্রের ভিডিও আছে সেখানেও দেখতে পারো, আচ্ছা সূত্রটা আছে। তো তো তার মানে আমরা এটা লিখতে পারি, এখন x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পাই, তো এটাকে যদি অন্তরীকরণ করি 3 sin x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x আর 3 আছে, তারপর sin 3x এটা ডিফারেন্সিয়েশন, এভাবে y1 করলাম, y1 কে আবার y2 করলাম, y2 থেকে y3 4 এ পর্যন্ত করলাম, আচ্ছা 4 এর বেশি করা দরকার নাই, 3 পর্যন্ত করলেও চলে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই সবগুলোকে কোন আকারে নিয়ে যাব, যেহেতু আমাদের প্রশ্নে কি সাইন আকার আছে, আমরা সবগুলোকে সাইন আকারে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এগুলো তো তোমরা বুঝোই যে 90° প্লাস হলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে, তাই না? ঠিক এটাও সাইন 90° প্লাস হলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে, তো সবগুলোকে সাইন বানালাম, দেখছো। পরের y2 y3 আর y4 ও কি একই নিয়মে করে ফেলি, দেখো এভাবে বাকিগুলো করলাম, এখানে 3 to the power 2 মানে কত? 9, তাই না? আর এখানে দেখো সাইন 180° প্লাস যদি থিটা যায় তাহলে কি হয়ে যায়, মাইনাস, মাইনাস হয়, আর অলরেডি এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এভাবে বাকিগুলো করলাম, এখন এন তম অন্তরজ কত হবে? yn ইকুয়াল, দেখো কমন খুঁজো, 3 sin, তাহলে n পাই বাই 2 প্লাস 6, n এর মান 1 হলে এটা, 2 হলে এটা, এভাবে মিলে, আচ্ছা তারপর মাইনাস 3 to the power n, ঠিক আছে, এরপরে সাইন এন পাই বাই 2 প্লাস 3x, এটাই কি অ্যান্সার। আচ্ছা আমরা 9-5 নম্বর আসলাম, y = cos³x দাম, তো দেখো 4 cos³x = 3 cos x + cos 3x, এটা একটা ত্রিকোণমিতির সূত্র, এখান থেকে 4টা যদি এই পাশে আনি তাহলে কি 1/4 হয়ে যায়, তো এই সূত্রটা বসলাম, তার মানে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো y1 1/4 ধ্রুবক সংখ্যা বাইরে রাখলাম, cos 3x এর ডিফারেন্সিয়েশন আর আছে কি 3 cos x এর ডিফারেন্সিয়েশন, এভাবে y1 y2 আর y3 করলাম, ঠিক আছে, আমরা অলরেডি অন্তরীকরণ করা পারি করলাম, এখন আমরা সবগুলোকে cos আকারে নিয়ে যাব, কারণ কি এই দেখো আমাদের প্রশ্নে cos আকারে আছে, তো সবগুলোকে আমরা cos আকারে নিয়ে যাই। দেখো আমরা 1/4 সবগুলোতে কমন আছে লিখলাম, এখন আমরা আমি কি বলছি যে প্রশ্নে cos আকারে আছে, আমরা সবগুলোকে cos এ বানাবো, তো এই যে sin 3x এটা, তাই না? তো cos পাই বাই 2 মানে 90° প্লাস থিটা যদি হয় তাহলে কিন্তু cos কি হয়ে যায়, sin হয়ে যায়, আর মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস আছে, তারপর আর আর cos পাই 90° প্লাস থিটা যদি যায় তাহলে cos কি হয়ে যায়, sin হয়ে যায়, মাইনাস তো আছে। তাহলে আমরা ত্রিকোণমিতির ঘর তো এগুলো আমরা করা পারি, তারপর আমরা এগুলো করলাম y3 পর্যন্ত সবগুলো করলাম, এখন দেখো একটা নির্দিষ্ট আকারে নিয়ে আসলাম, তাই না? এখন আমরা y^n করতে পারবো, সরি n এর n তম অন্তরজ নির্ণয় করি 1/4, আমরা এটা দেখে করব, ঠিক আছে 1/4, এরপরে 3 to the power n, এরপরে cos n পাই বাই 2 প্লাস 3x প্লাস 3 cos n পাই বাই 2 প্লাস x, এটাই কি অ্যান্সার। আচ্ছা পরের অঙ্কটাতে গেলাম, দেওয়া আছে y = ln x, তো y1 এর ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে, তারপর y2, দেখো x^n, x^n এর ডিফারেন্সিয়েশন কত? n ইনটু x^n - 1,
এভাবে করে সবগুলা লিখলাম। এখন আমরা এগুলাকে একটা নির্দিষ্ট আকারে নিয়ে যাব, যাতে আমরা এনতম অন্তরজের ওই সূত্রের মতো এটা লিখতে পারি। দেখো এখানে অলরেডি এই আকারে আছে যে ওয়াই ওয়ান যদি লিখলাম, ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান, তাহলে এটা যদি জিরো হয় তাহলে এটার মান কত হবে? ওয়ান। আচ্ছা এত, এটা ওয়ান ফ্যাক্টোরিয়াল। বললাম না ফ্যাক্টোরিয়াল এভাবেও দেওয়া যায় অথবা এভাবেও দেওয়া যায়, ঠিক আছে, আমরা এবার এভাবে দিব। আচ্ছা যে কোনো একভাবে দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা এবারও এটা দিলাম, এটার উপরে যদি ওয়ান দিই তাহলে আবার এটা আসে। আচ্ছা এরপরে দেখো এটা কত? ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপর এক্স এন বাস টু। এখান থেকে হিসাব করা লাগবে না, ঠিক আছে, এই দুইটা না লিখলেও চলবে। এখানে ওয়াই থ্রি থেকে দেখি আমরা, আমি এমনি বুঝালাম। তারপরে দেখো এখন যদি আমরা ওয়াই থ্রি, ঠিক আছে, ওয়াই থ্রিতে দিলাম এটা, তারপরে আর টু ফ্যাক্টোরিয়াল মানে কত? এটা মানে কত? টু ইন্টু ওয়ান মানে কত? টু, তাহলে টু তো টু আসলো, আর এটা মানে কত? প্লাস, মানে প্লাস ওয়ান, তার মানে শুধু প্লাস টু থাকে। তারপরে কি আর যেটা আছে সেটা বসালাম, এরপরে এখানে কত আসবে? এত কিউব, তারপর বলো তো কী বসানো যায় এখানে? থ্রি ফ্যাক্টোরিয়াল, তারপরে এটা। তাহলে আমরা দেখো এখান থেকে হিসাব করো, ঠিক আছে, তাহলে এনতম অন্তরজ কি আসে? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত আসে এখানে? এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন এর মান যদি ফোর হয় এন মাইনাস ওয়ান মানে থ্রি, এন এর মান যদি টু হয় থ্রি হয় তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে টু হবে এখানে, এন এর মান যদি টু হয় তাহলে টু মাইনাস ওয়ান মানে কত হবে এখানে? এটা। আচ্ছা তাহলে আমরা বুঝলাম, এরপরে এটা কত দেওয়া যায়? এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন এর মান যদি ফোর হয় তাহলে ফোর মাইনাস ওয়ান মানে কত? থ্রি, এটা আসবে। আচ্ছা এন মাইনাস ওয়ান, তাহলে প্রত্যেকবার আমাদের এভাবে আসবে। তারপরে এক্স টু দি পাওয়ার ইনভার্স এন, এটাই কি অ্যান্সার? দেখো তোমরা নিজের এই খাতাতে মান বসাবা, দেখবে এগুলো আবার আসবে, ঠিক আছে। নয়ের পরের অঙ্কটা তুললাম, ওয়াইয়ের মান কি? এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার ইনভার্স এন দেওয়া, তো এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, দ্বিতীয়বার করলাম তৃতীয়বার করলাম। এখন এই এইগুলাকে এই তিনটা আমি তিনবার করছি, ওয়াই থ্রি পর্যন্ত, এমন একটা আকারে নিয়ে যাব যাতে এনতম অন্তরজ লিখতে পারি, ঠিক আছে। দেখো মাইনাস ওয়ান, ঠিক আছে, আর এখানে এম এ গুণ আকারে ছিল, সামনে আনলাম, বাকিটা এভাবে লিখলাম, বাকিগুলোকে একইভাবে লিখবো। তাহলে এখানে কত দেওয়া যায়? এখানে হচ্ছে যে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানে ওয়ান, এখানে টু, তারপরে এখানে কি আছে? এম, দেখো এখানে মাইনাস এম মাইনাস ওয়ান, যদি এখানে মাইনাস কমন নেই তাহলে কি এম প্লাস ওয়ান আসে? আসে, তো এখানে মাইনাস যে কমন নিলাম আর এই মাইনাস, মাইনাস মানে সে প্লাস হবে, তো দেখো হোল স্কোয়ার দেওয়ার কারণে প্লাস হয়ে গেলাম, আর স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম, আর উপরে যেটা ছিল সেভাবে সেভাবেই লিখলাম। তো ওয়াই থ্রিটা আমরা এইভাবে করব। দেখো তারপর আমরা এটাও করলাম একই নিয়মে। এখন আমরা এনতম অন্তরজ যদি লিখতে চাই এই তিনটাকে কম্বাইন্ড করে, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এন যদি ওয়ান হয় এটা, টু হলে এটা, থ্রি হলে এটা। আচ্ছা তারপর এম ইন্টু এম প্লাস ওয়ান এম প্লাস টু, এম এর মান এই যে দেখো, ঠিক আছে, এরপরে দেখো এইভাবে শেষ হয় না, এখনো এটা কিভাবে হবে? এম প্লাস এন মাইনাস ওয়ান, এন এর মান যদি টু হয় বা থ্রি হয়, ধরলাম থ্রি হলে, তাহলে থ্রি মাইনাস টু মানে কত? এম, থ্রি মাইনাস টু মানে টু, তার মানে এম প্লাস টু মানে এই পর্যন্ত, তাহলে এটা কি শেষ একদম এন্ড। তারপর এ টু দি পাওয়ার এন, এন এর মান যদি থ্রি হয় তাহলে এ টু দি পাওয়ার এন হবে এ টু দি পাওয়ার থ্রি, তারপর মাইনাস এম মাইনাস এন, ঠিক আছে, দেখো মিলে যায়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়াই টু দি পাওয়ার এন, আচ্ছা সরি এনতম পর্যন্ত ডিফারেন্সিয়েশন, আচ্ছা তো বাকিগুলো ঠিকভাবে লিখি। এটা মানে কিভাবে আছে? যদি এখানে মাইনাস কমন নেই তার মানে এটা এভাবে আছে ওয়ান বাই আকারে, তো ওয়ান বাই আকারে এটা নিচে আছে, তো লিখি এ এক্স প্লাস বি
m plus n এভাবে আসে 1 বাই আকারে আর এখানে যেটা আছে লিখি minus 1 whole to the power n ঠিক আছে আচ্ছা এটা ঠিক আছে এটা আমরা পরে লিখি তারপরে a to the power n টাও লিখে ফেলি ঠিক আছে এবার দেখো এটার কাজ এটা লিখলাম আগে দেখো m into m plus 1 m plus 2 dot dot m plus n minus 1 ঠিক আছে আচ্ছা এখন এই উভয় পক্ষে আমরা কি করব 1 into 2 into 3 m minus 1 আর নিচে কি 1 into 2 into 3 into m minus 1 দ্বারা গুণ করলাম ঠিক আছে তাহলে এটা মানে কি বোঝায় y to the power n equal নিচে এটা মানে কি বোঝায় যে m minus 1 ফ্যাক্টোরিয়াল এটা মানে কি এটা ax plus b m plus n ঠিক আছে আর উপরে কি আছে minus 1 whole to the power n a to the power n তারপরে এই যে এই পুরাটা যে আমরা লিখলাম এটার মানে কি কত আসে m plus n minus n ফ্যাক্টোরিয়াল এটাই কি অ্যানসার আচ্ছা তো আমাদের 9f শেষ ঠিক আছে এখন আমরা 9f এরই ম্যাকলোরিনের উপপাদ্য সম্পর্কে জানব এটা আমাদের বইয়ের উদাহরণে দেওয়া আছে তো এটা অনেক বোর্ড কোশ্চেনে আসছে তো আমি একটু আলোচনা করব যাতে তোমরা এটা বুঝতে পারো ঠিক আছে এই যে দেখো আমি কতগুলো সূত্র এখানে লেখা আছে বলো তো এগুলো কোন ভিডিওতে দিছিলাম আমাদের আমার যে প্রথম ক্লাস 2 ক্লাস 3 তে যখন করাচ্ছিলাম তখন এই সূত্রগুলো দিয়েছিলাম ঠিক আছে মূল নিয়মের সূত্র হিসাবে আচ্ছা তো এই সূত্রগুলোর প্রমাণ কিভাবে আসে এই ম্যাকলোরিনের উপপাদ্য দিয়ে এই সূত্রগুলো প্রমাণ করেছে ঠিক আছে তো আমরা দেখি আমাদের বইতে দেখি আমরা এই যে আমাদের বইতে কিন্তু ম্যাকলোরিনের উপপাদ্য অনেকবার বোর্ডে আসছে বা আমাদের একটু জানা উচিত ঠিক আছে তো সেজন্য আমি এটা নিয়ে একটু আলোচনা করব যে এই যে আমাদের কিছু কাজ দিছে e টু দি পাওয়ার x sin x cos x tan inverse x e টু দি পাওয়ার cos x এগুলোকে কি বলছে ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে অনন্ত দ্বারা বিস্তার করো তো আমি কয়েকটা করে দিই আশা করি তোমরা পরেরগুলো পারবা ঠিক আছে দেখো ম্যাকলোরিনের উপপাদ্য এটা হচ্ছে ওর একটা সূত্র ঠিক আছে এটা হচ্ছে ম্যাকলোরিনের উপপাদ্য বা সূত্র বলতে পারো এটা মুখস্থ করতে হবে এখন দেখো fx যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাকে আমরা fx ধরব তারপর সেই মানটার f অফ 0 এর মান বের করব x ইনটু f অফ 1 ঠিক আছে মানে একবার ডিফারেন্সিয়েশন করা এটা 0 এর মান বের করব f অফ 2 বার ডিফারেন্সিয়েশন করে তার 0 এর মান বের করব এবার 3 বার করব ঠিক আছে এইভাবে আমরা অঙ্ক করব তো এই ক্ষেত্রে দেখো বলতে পারে যে কি কি ক্ষেত্রে ম্যাকলোরিনের উপপাদ্য আসতে পারে যে এসব যে বলতে পারে sin x কে অনন্ত দ্বারা বিস্তার করো ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে e টু দি পাওয়ার x এর করো এভাবে এই কোশ্চেনগুলোর আসে সম্ভবত বা অনেকবার আসছে বোর্ডে ঠিক আছে তো আমি এগুলো একসাথে লিখলাম এবার চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই দেখো আমাদের বইয়ে যে কাজ এক নম্বরে বলছে যে ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে e টু দি পাওয়ার x কে অনন্ত দ্বারা বিস্তার করো এরকম এটা আমাদের প্রশ্ন আমরা কি লিখবো মনে করি f of x equal e to the power x যেটা দেওয়া ছিল এটাকে f of x ধরবো তো দেখো প্রথমে আমরা এই পাশের কাজ করব ঠিক আছে তো দেখো এটা মানে 1 একবার ডিফারেন্সিয়েশন করলাম e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x এরপরে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব তার দুইটা e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x এবার তিনবার ডিফারেন্সিয়েশন করব e to the power x ঠিক আছে এখন আমাদের দেখো ম্যাকলোরিনের উপপাদ্যে কিন্তু f অফ 0 মানে এগুলো 0 এর মান বসানো অবস্থায় দরকার তো আমরা সবগুলা x এতে 0 বসাবো যখন এখানে x এর মান যদি 0 হয় তাহলে e টু দি পাওয়ার মানে যদি 0 বসাই তাহলে কত আসে 1 এটা যদি 0 বসাই তাহলে কত আসে 1 এভাবে সবগুলোর 1 বসালাম এভাবে আরো যাবে তাই অ্যান্সার অন ঠিক আছে কারণ ম্যাকলোরিনের উপপাদ্য এটা অনন্ত দ্বারার বিস্তার ঠিক আছে আচ্ছা তারপর আমরা লিখব ম্যাকলোরিনের উপপাদ্য হতে পাই ওই সূত্রটা হুবহু লিখব ঠিক আছে এরপরে কয় গড় পর্যন্ত করব অ্যাটলিস্ট 3 গড় পর্যন্ত করতেই হবে বা 3 বার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব আচ্ছা এগুলা কিন্তু ডিফারেন্সিয়েশন আমরা এতদিন কিভাবে করলাম dy dx দ্বারা একটা করছি আর একটা হচ্ছে y1 আর ম্যাকলোরিনের উপপাদ্যের ক্ষেত্রে হচ্ছে এটা
ঠিক আছে আচ্ছা তো উপপাদ্যটা লিখলাম এরপর আমরা এগুলোর মান বের করছি তাই না জিরো বসায় মানগুলা বের করলাম তো যেখানে যেখানে এই মানগুলো আছে বসালাম ঠিক আছে তারপরে এই অ্যানসারটা চলে আসলো তারপর আমরা দ্বিতীয় নাম্বার দেখি এরপর একটা হচ্ছে কি ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে এ টু দি পাওয়ার এক্স কে অনন্ত দ্বারা বিস্তার করো তো প্রথমে আমরা মনে লিখবো মনে করি এফ অফ এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স তো এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত এ টু দি পাওয়ার এক্স লন এ এরপর এটাকে ইউ আর এটাকে ভি ধরে ডিফারেন্সিয়েশন করলাম দ্বিতীয়বার কি এটা আসে এরপর এটাকে ইউ আর এটাকে ভি ধরে তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করলে এটা আসে আচ্ছা এভাবে চলতেই থাকবে তারপর আমরা সবগুলোতে জিরো বসাবো মানে এক্স এর মান জিরো বসালে কত হয় সেটা বের করলাম ঠিক আছে কেন জিরো বসাবো কারণ ম্যাকলোরিনের উপপাদ্যে কিন্তু জিরোই আছে ঠিক আছে আচ্ছা তো তার মানে আমরা রেগুলার মান বের করলাম এরপরে লিখবো যে ম্যাকলোরিনের উপপাদ্য হতে পাই সেই লাইনটা লিখবো এরপরে যে মানগুলা বের করলাম ডাইরেক্ট সেখানে সেই মানগুলা বসাবো তারপরে এটা আসে ঠিক আছে এরপরে বললো কি ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে সাইন এক্স এর অনন্ত দ্বারা বিস্তার করো তো লিখবো এফ অফ এক্স মনে করি এফ অফ এক্স ইকুয়াল কত সাইন এক্স তো সাইন এক্স এর প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স দ্বিতীয়বারে ডিফারেন্সিয়েশন করলে কি কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স এরপর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স আর মাইনাস তো ছিলই তো আমরা তিনবার পর্যন্ত করলাম তুমি চার পাঁচ ছয় সাত যতবার ইচ্ছা করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আমরা সবগুলোতে এক্স এর মান জিরো বসায় কত আসে করলাম যে সাইন জিরো ডিগ্রির মান কত জিরো কজ জিরো ডিগ্রির মান কত ওয়ান সাইন জিরো ডিগ্রির মান জিরো কজ জিরো ডিগ্রির মান কত ওয়ান আর সামনে আছে মাইনাস মাইনাস ওয়ান এভাবে কি চলতেই থাকবে আচ্ছা তারপর আমরা লিখবো যে ম্যাকলোরিনের উপপাদ্য হতে পাই সেই সূত্রের লাইনটা লিখবো আচ্ছা এরপরে সাইন এক্স লিখলাম এফ অফ এক্স এর মান এরপরে এফ অফ জিরো মানে কত জিরো এফ অফ ওয়ান জিরোর মান কত ওয়ান এভাবে করে কি সবগুলোর মান বসালাম ঠিক আছে তারপর কি আসলো সাইন এক্স ইকুয়াল এটা আসলো এটা কিন্তু সূত্র এটাকে আমি সূত্রগুলো দেখাইছি এভাবে এই সূত্রটা আসছে এটার একটা প্রমাণ তা আমি মাত্র তিনবার ডিফারেন্সিয়েশন করেছি দেখি এ পর্যন্ত আসে তোমরা যদি ছয়বার করো তাহলে আরো বাকিগুলো আসবে ঠিক আছে ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে কজ এক্স এর অনন্ত দ্বারা বিস্তার করো ঠিক আছে তাহলে মনে করি এফ অফ এক্স ইকুয়াল কত কজ এক্স তো কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স এভাবে করে আমি তিনবার করলাম তোমরা আরো বেশি করতে পারো তারপর সবগুলোতে এক্স এর মান জিরো বসায় কত আসে এখানে যদি জিরো বসে এক্স এর মান কজ জিরো ডিগ্রির মান কত ওয়ান সাইন জিরো ডিগ্রির মান কত জিরো এভাবে করে সবগুলোর মান বসালাম এভাবে চলতেই থাকবে অ্যান্ড সো অন অ্যান্ড সো অন আচ্ছা এরপরে কি লিখবো ম্যাকলোরিনের উপপাদ্য হতে পাই ম্যাকলোরিনের যে উপপাদ্য সূত্রটা আছে সেটা লিখলাম ঠিক আছে এরপরে এফ অফ এক্স মানে কজ এক্স তারপর এফ অফ জিরোর মান কত বের করছি এটার মানও বের করছি সবগুলার মান লিখবো এই সূত্রের ভিতরে সবগুলার মান বসাবো বসানোর পরে কি হবে এই যে আমাদের অ্যান্সারটা আসলো ঠিক আছে আমি মাত্র তিন ঘর পর্যন্ত করেছি দেখে অর্ধেক পর্যন্ত আসছে তোমরা যদি ছয় ঘর পর্যন্ত করো পুরো সূত্রটা আসবে এগুলো কিন্তু এক একটা সূত্র তো ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে কি সূত্রের প্রমাণ করা যায় তো আমি আজকে এই পর্যন্ত করালাম তা বাকিগুলা তোমরা আশা করি ম্যাকলোরিনের উপপাদ্য ম্যাথগুলা কিভাবে করতে হয় সেটা বুঝছো আচ্ছা পরবর্তীতে আমরা নাইন জি থেকে শুরু করব ধন্যবাদ।